প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াদের জয়ের ঘনিষ্ঠ, সেই পরিচয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চাকরি, প্রভাব আর ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে মাত্র 7.5 বছরেই হাজার কোটি টাকার মালিক। তবে শেষ রক্ষা হয়নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় বিদায় নিয়ে দেশ ছাড়তেই হয়েছে। 31টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রীর মিডিয়া উইং থেকে সরিয়ে দেওয়া হয় আশরাফুল আলম খোকনকে। ক্যাসিনো কেলেঙ্কারি, পাপিয়া ইস্যু, নগদ কেলেঙ্কারি, ডাক বিভাগের অর্থ লোপাট, কয়লা চুরি, এমনকি প্রতারক সাহেদের সাথেও ঘনিষ্ঠতা, কোথায় ছিলেন না তিনি? রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার 20 পৃষ্ঠার প্রতিবেদনকে সূত্র ধরে অনুসন্ধান করেছি আমরা। দেখুন করাপশন ইন মিডিয়ার প্রথম অনুসন্ধানী ফিল্ম গুজব খোকন। আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে অনুসন্ধান করছি যিনি বাংলাদেশ সরকারের প্রাণকেন্দ্রে বসে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াদের জয়ের নাম ভাঙিয়ে নজিরবিহীন এক অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। মাত্র 8,000 টাকা বেতনে চ্যানেল আইতে সাংবাদিকতা শুরু। 21 আগস্ট সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেনেড হামলায় আহত হওয়ার পর বনে যান আওয়ামী লীগের সিম্পেথি টেকার। পিজা দোকানের কর্মচারী থেকে প্রধানমন্ত্রীর মিডিয়া দপ্তরের রাজত্ব, নগদের মতো প্রতিষ্ঠানের মালিকানা, আমেরিকায় সম্পদের পাহাড়, নজিরবিহীন সব অপরাধ। দেখুন করাপশন ইন মিডিয়ার অনুসন্ধান। ১৪ সেপ্টেম্বর ২০১৯, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজি সংসদ ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটি তদন্ত প্রতিবেদন তুলে দিলেন। পিএমওর এক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বিরুদ্ধে করা তদন্তের নির্দেশ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। 20 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন, অবিশ্বাস্য আর নজিরবিহীন সব অপরাধের তথ্য প্রমাণ। প্রধানমন্ত্রীর দপ্তরে মাত্র 1,00,000 টাকা বেতনের কর্মচারী হাজার কোটি টাকার মালিক। বাবা ছিলেন কাঠের দোকানের দৈনিক বেতনের কর্মচারী, অথচ 7.5 বছরে শেখ হাসিনার মিডিয়া দপ্তর সামলানোর বিনিময়ে ঢাকায় অন্তত 15টি ফ্ল্যাট, আমেরিকায় 3টি বাড়ি, পেট্রোল পাম্প, ভার্জিনিয়ায় কমার্শিয়াল স্পেস, নগদের মতো প্রতিষ্ঠানের মালিকানা। খুব অল্প সময়ে ঢাকার অপরাধ জগতের গডফাদারদের মাথার ছাতি হয়ে ওঠেন খোকন। দাপুটে খোকনকে সবাই ডাকত গণভবনের ডন ভাই। ঘুষের কোটি টাকার পাজেরো গাড়ি পার্ক করে রাখতেন গণভবনের ভিতর। আমেরিকায় শেখ হাসিনার পুত্রকে অপহরণের সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যতম বিতর্কিত ডাক্তার ফেরদোসকে বাংলাদেশের রাজনীতিতে এনে থিতু করতে চেয়েছিলেন খোকন। অপকর্ম আর দুর্নীতিতে নিজের পরিবারের সদস্যদেরও ব্যবহার করেছেন তিনি। খোকনের অতীত জানতে করাপশন ইন মিডিয়ার অনুসন্ধান শুরু করে তার জন্মস্থান গাজীপুরের তারাগঞ্জ থেকে। ৩১ ডিসেম্বর ২০১৬ গাজীপুরের কাপাসিয়ায় একটি নৌকাডুবির ঘটনায় নজর দেয়া যাক। শীতলক্ষায় নৌকাডুবিতে 5 জন নিহত হয়। নৌকা সবাই কাপাসিয়া তারাগঞ্জের স্থানীয় একটি অনুষ্ঠানে ডিজে পার্টিতে অংশ নিতে যাচ্ছিলেন, পথে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। নৌকাডুবিতে প্রাণহানির পরেও অনুষ্ঠান চলতে থাকে লাশের অপেক্ষায়। শীতলক্ষার পাড়ে অসহায় পরিবারগুলো ক্ষুব্ধ হয়ে ওঠে। উদ্দাম নৃত্য, ডিজে গানের সাথে নাচ তখনও থামেনি। ক্ষুব্ধ গ্রামবাসী অনুষ্ঠান প্যান্ডেলে আগুন দিতে আসে।
সেই অনুষ্ঠানের আয়োজক ছিলেন আশরাফুল আলম খোকন। ক্ষুব্ধ এলাকাবাসী অনুষ্ঠান প্যান্ডেলে আগুন দিতে আসলে সে ঘটনায় রফাদফা করেন কাপাসিয়ার তৎকালীন ইউএনও আনিসুর রহমান। প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের অনুষ্ঠানের গণ্ডগোল ও নৌকাডুবির প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে কাপাসিয়ার তারাগঞ্জে ছুটে যান গাজীপুরের ডিসিও। কোটি টাকা খরচ করে আওয়ামী লীগ বিটের সাংবাদিকদের পুনর্মিলনী। ২৫ ফেব্রুয়ারি ২০২০ প্রধানমন্ত্রী বিটের সাংবাদিকদের রাজকীয় পুনর্মিলনী। নাচ গান ডিজে ধুন্দুমার কাণ্ড, গানের টানে আর বিদেশি বোতলে মাতাল হয়ে উদ্যম নেচেছেন সিনিয়র সাংবাদিকরাও। বড়া মঞ্চে মদ খেয়ে মাতলামি করেছেন প্রধানমন্ত্রী দপ্তরের এক কর্মকর্তা। কোটি টাকা বাজেটের এই অনুষ্ঠান আয়োজন করে সবাইকে তাক লাগিয়ে দেন আশরাফুল আলম খোকন। এই নাচ গান যখন হচ্ছে তখন ঢাকার অন্য আর এক প্রান্তে প্রাণ বাঁচাতে ছুটছেন যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া। গ্রেপ্তারের পর পাপিয়ার কল লিস্টে পাওয়া যায় খোকনের ব্যক্তিগত নম্বরে একাধিক কল এবং কথোপকথন। ডিবি পুলিশের অনুসন্ধানে উঠে আসে ওয়েস্ট ইন্ডিয়ে পাপিয়া যেসব বিদেশি স্কটদের নিয়ে আসত এয়ারপোর্ট থেকে তাদের ভিসা নিশ্চিত এবং নিরাপদে বের করে দেওয়ার তদবির করতেন খোকন। ব্যবহার করতেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাইনবোর্ড। ঘরে সুন্দরী বউ রেখে নিয়মিত পাপিয়া পিউয়ের হেরেমখানায় যাতায়াত করতেন খোকন। পাপিয়ার বিরুদ্ধে হওয়া তদবির বাণিজ্য নিয়ে করা মামলায় খোকনের সম্পৃক্ততার ব্যাপারে জবানবন্দি দিয়েছে পাপিয়া। নগদ কেলেঙ্কারি। নেত্র নিউজের অনুসন্ধানে উঠে আসে প্রধানমন্ত্রীর দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগে চাকরি করা কর্মচারী কিভাবে আর্থিক প্রতিষ্ঠানের মালিক বনে গেছেন। নগদের ১২ মালিকের একজন আশরাফুল আলম খোকন। নগদের মতো একটি প্রতিষ্ঠানকে শূন্য থেকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে খোকন সহ সরকারের আরও দুইজন এমপি সরাসরি তাদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করেছেন। নগদ নামের বিতর্কিত অস্বচ্ছ এই আর্থিক প্রতিষ্ঠানটির বর্তমান মূল্য কয়েক হাজার কোটি টাকা। ক্যাসিনো কেলেঙ্কারি। ক্যাসিনো গডফাদার ইসমাইল হোসেন সম্রাটের কাছ থেকে মাসিক ভিত্তিতে চাঁদা নিতেন খোকন। সম্রাট আটক হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খোকনকে কত টাকা দিত কিভাবে দিত সে তথ্য দিয়েছে। তারাগঞ্জের নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া খোকন তার অবৈধ সম্পদের একটা শোডাউন করে রেখেছেন তার নিজ এলাকায়। বিশাল প্রাচীরে ঘেরা এই বাড়িটি তৈরি করতে খরচ করেছেন ৩ কোটি টাকা। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এই বাড়িতে গিয়েও অনুসন্ধান করেছেন। ডাক বিভাগের ডিজির ৬০০ কোটি টাকার দুর্নীতিতেও খোকনের নাম এসেছে। প্রতারক শাহেদের সাথে বিশেষ ঘনিষ্ঠতা ছিল খোকনের। বিভিন্ন তদবিরের কাজ ধরে খোকনকে দিয়ে সুপারিশ করাতো দেশসেরা বাটপার শাহেদ। নবাবের বংশধর পরিচয় দেয়া আর এক বাটপার আশকারির সাথেও ঘনিষ্ঠতা ছিল খোকনের। বিভিন্ন অনুষ্ঠানে খোকনের সাথে নিয়মিত দেখা যেত এই ভুয়া নবাবকে। এমনকি গণভবনেও এই প্রতারক আশকারি প্রবেশ করত খোকনের সুপারিশে। পিএম অফিসে বিএনপি জামাতপন্থীদের প্রবেশের মূল খলনায়ক ছিলেন এই খোকন।
সহকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে একাধিকবার প্রধানমন্ত্রীর কাছে বিচারও দিয়েছে তার সহকর্মীরা। পদ থেকে সরিয়ে দেওয়ার পরেও এখনও প্রধানমন্ত্রীর মিডিয়া উইং নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে খোকন। প্রধানমন্ত্রী পিটের বিতর্কিত আর ধান্দাবাজ সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের সুযোগ করে দিতেন খোকন। এনএসএ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে খোকনের নারী প্রীতি এবং একাধিক পরকীয়া প্রেমের কথা। বরাবরই মিশুকে খোকনের নারীভাগ্য ছাত্রাবস্থা থেকেই ভালো। টাকা বাড়ার সাথে সাথে বাড়ে নারী নেশাও। পিএম অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা আর সরকারের হোমড়া চোমড়া হওয়ায় এই নেশার উপকরণ মেলে খুব সহজেই। বর্তমান এবং সাবেক সহকর্মী যেমন রয়েছে, তেমনি তার এই তালিকায় আছে নবীন নারী সাংবাদিকদের নামও। সিআরআই, ইয়ুথ বাংলা, এটুআই সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়ে নব উদ্যমে মাঠে নেমেছিল এই ক্যাসিনোভা। টার্গেট উঠতি মডেল, সংবাদ পাঠিকা, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পীরা। উপস্থাপনা, অ্যাওয়ার্ড প্রাপ্তি, বেশি বেতনে চাকরি আর টাকার লোভ দেখিয়ে হাতের নাগালে নিয়ে আসত এসব মেয়েদের। ঢাকা, গাজীপুর ও আমেরিকায় সম্পদের পাহাড়। 2021 সালের জুন মাসে আমেরিকার লং আইল্যান্ডে এই বাড়িটি কিনেছেন বাংলাদেশি টাকায় 6.5 কোটি টাকা খরচ করে। যে বাড়িতে পরিবার নিয়ে এখন বসবাস করছেন খোকন। অবৈধভাবে অর্জিত অর্থের সবই আমেরিকায় পাচার করেছেন তিনি। জ্যাকসন হাইটসের এই বাড়িটির মালিকও খোকন, যেটি চ্যানেল আয়ের অফিস হিসেবে ব্যবহার করা হয়। কুইন্স ভ্যালিতে এই পেট্রোল পাম্পটির মালিকানা আশরাফুল আলম খোকনের স্ত্রীর। ভার্জিনিয়ায় 8,500 স্কোয়ার ফিটের একটি কমার্শিয়াল স্পেস আছে খোকনের। লং আইল্যান্ডে প্রপার্টিজ বিজনেসের হিডেন মালিক খোকন। আমেরিকার বিভিন্ন স্টেটে অবস্থানরত খোকনের শালা সুমিন্দি সহ নিকট আত্মীয়দের নামে রয়েছে সম্পত্তির বড় একটি অংশ। এত কিছুর মালিক খোকনের বাবা ছিলেন কাঠের মিলের দৈনিক চুক্তির কর্মচারী। আমেরিকায় এসে পিজার দোকানে চাকরি দিয়ে জীবন শুরু করা খোকন কিভাবে 1,000 কোটি টাকার মালিক হলো, সে প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। গাজীপুরে 3 কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছিলেন শনির আকড়া, গুলশান ও রামপুরায় অন্তত 15টি ফ্ল্যাটের মালিক খোকন। যদিও এই ফ্ল্যাটগুলো শ্বশুরবাড়ি সূত্রে পাওয়া বলে দাবি করেছেন খোকন, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রধানমন্ত্রী দপ্তরের নাম ভাঙিয়ে মুশকিল আসাম সেন্টার খুলে বসেছিলেন খোকন। কমিশন দিলেই মিলত সমস্যার সমাধান। বঙ্গবন্ধুর চেতনার কথা বলে ঝড় তোলা খোকন বঙ্গবন্ধু কর্নারের বই কেলেঙ্কারিতেও জড়িত ছিলেন। বড়পুকুরিয়া কয়লা খনি 685 কোটি টাকা আত্মসাতের ঘটনায় খোকনের নাম এসেছে। সাংবাদিক মামুন হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। 2018 সালের 4 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন 61 টিভির সাংবাদিক মামুনুর রশিদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মামুন মারা গেছে বলে প্রচার করা হয়। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের করা রিপোর্টে উঠে আসে সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদের অস্বাভাবিক মৃত্যু এবং সেটার নেপথ্যের কারণ। হৃদরোগ নয়, বরং জন্মদিনের দিন ঘরের ভিতরে হত্যা করা হয় মামুনকে। ঘটনাস্থলে খোকন ছাড়াও আরও 3 জন উপস্থিত ছিলেন। মৃত্যু নিশ্চিতের পর আশরাফুল আলম খোকনের গাড়িতে করে মামুনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
একুশে টিভির কর্তৃপক্ষ মামুনের ময়নাতদন্ত করতে চাইলে বাধা দেন আশরাফুল আলম খোকন। সে সময় একুশে টিভির তৎকালীন বার্তা প্রধান বুলবুল আহসান সহ ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ব্যাপারটি অবগত ছিলেন। দ্রুত লাশ দাফন করা হয়। পরের দিন মামুনের গ্রামের বাড়ি নড়াইল থেকে তার আত্মীয়দের কাছ থেকে মামুনের তিনটি মোবাইল ফোন ডিবি পুলিশকে জব্দ করান খোকন। প্রধানমন্ত্রী বিট কভার করা মামুনকে কেন হত্যা করা হলো? আশরাফুল আলম খোকনের পরিবারের সাথে ঘনিষ্ঠ মামুন একটা পর্যায়ে জড়িয়ে পড়ে খোকনের স্ত্রী নুপুরের সাথে অনৈতিক সম্পর্কে, আর এ কারণেই মামুনকে হত্যা করা হয়। পুরো কিলিং মিশনকে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে দেয়া হয়। খোকনের বউ নুপুরের সাথে মামুনের ঘনিষ্ঠতার খবর খোকনের কাছের অনেক সাংবাদিক জানত, এমনকি মামুনের সাথে নেপালেও ঘুরতে গিয়েছিল নুপুর। যুগান্তরের এক সিনিয়র রিপোর্টার খোকনের বিরুদ্ধে তার ইউটিউব চ্যানেলে নিউজ করায় সেই সাংবাদিকের বিরুদ্ধে সব মিলিয়ে ১১টি ভুয়া মামলা দেন খোকন। সেই সাংবাদিককে চাকরিচ্যুত করার পাশাপাশি তার পরিবারের নারী সদস্যদের নিয়েও চরম আপত্তিকর ভিডিও বানায় খোকন। গুজবের ফ্যাক্টরি। সরকারের প্রাণকেন্দ্রে বসে বছরের পর বছর গুজব ছড়িয়ে গেছেন খোকন। জাহাঙ্গীরনগরের ধর্ষণে সেঞ্চুরি করা মানিককে নিয়ে অথবা খালেদা জিয়ার ভিডিও এডিট করে ফেসবুকে ছেড়েছেন খোকন। ২০১৬ সালে গুজব ছড়ানোর অপরাধে আশরাফুল আলম খোকনের ফেসবুক আইডিটি বন্ধ করে দিয়েছিল ফেসবুক। বিতর্কিত ফেসবুক গ্রুপ সিপি গ্যাংয়ের জনক ছিলেন খোকন। নারীদের গালিগালাজ সহ নানা ধরনের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নিপীড়নের দায়ে সিপি গ্যাংয়ের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সিপি গ্যাংকে সরকারের আর্থিক অনুদান পাইয়ে দিয়ে তোপের মুখে পড়েছিলেন খোকন। সিপি গ্যাংয়ের কয়েকজনকে পরবর্তীতে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইতে চাকরি দিয়ে পুনর্বাসন করেন খোকন। আশরাফুল আলম খোকন বঙ্গবন্ধু কন্যা এবং তার পুত্র সজীব ওয়াদের জয়ের বিশ্বাসের সাথে বড় ধরনের প্রতারণা করেছেন। কমিশন বাণিজ্যের মাধ্যমে অপরাধকে বৈধতা দিয়েছেন, অপরাধী প্রোটেকশন পেয়েছে। রাষ্ট্রের টাকা লুট করে আমেরিকায় পাচার করেছেন। খোকনের অনুসারী সাংবাদিকরা বিশ্বাস করে এবং বলে বেড়ায় পড়াশোনা শেষ করে আবারও সরকারের বড় কোনো পদে ফিরবে তাদের প্রিয় ডন ভাই। অথচ বাস্তবতা বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারিকে সরিয়ে দিয়েছেন দুর্নীতির অপরাধে। তাই খোকন অধ্যায়ের পরিসমাপ্তি ইতিমধ্যে হয়ে গেছে।